কি রঙের লিপ কালার সাবা বেশি পছন্দ করে? মুডের উপর অবভিয়াসলি, কিন্তু একটা চয়েস করতে বলে ডার্ক কালার। সাবা কি চুল খোলা রাখতে পছন্দ করে নাকি বাঁধতে? খোলা। শাড়ি নাকি ওয়েস্টার্ন পছন্দ? শাড়ি আমাকে আমি পছন্দ করি, কিন্তু আরামের জন্য ওয়েস্টার্ন পরে ফেলি। হাই হিল নাকি ফ্ল্যাট জুতা? হাই হিল। ত্বক চর্চায় প্রতিদিন সাবা কোন কাজটা করে, মানে করতেই হয় ডেইলি এরকম কিছু? ওই যে বলছিলাম, ক্লিনজিং, ময়শ্চারাইজিং, এগুলো খুব জরুরি। আর স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা তুমি ডেইলি করো? কায়িক পরিশ্রম। আচ্ছা, ওকে। মানে আমি খেটে করি, যা করি খেটে। হ্যাঁ, তারপরে করো। তারপরে পানি কেমন খাওয়া হয়? পানি আমি 2 লিটারের উপরে খাই, যেহেতু আমার বাবাকে আমি হারিয়েছি কিডনির কারণে, সো এই ব্যাপারে আমি খুব সচেতন। ইচ্ছা থাকলেও সাবার কোন কাজটা করা হচ্ছে না বা হয় না? আমি আলসেও আছি, এরকম অনেক কিছু আছে না, লিস্ট বের করতে গেলে অনেক কিছু বের হবে, শেষ হবে না। তবে সবাই যেটা বলে যে আমার আমার লেখার হাত ভালো, তো সেইটা নিয়ে আমি কাজ করতে চাই। এবং এবার অনেকে প্রমিস করেছে, আমি জানি না এতগুলো প্রমিস কি করে রাখবো, যে সামনের বই মেলা আমি বই বের করবো। বাহ, পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু? খুবই, কিন্তু আমি খুবই সিলেক্টিভ, কারণ আমি সব রকম সবকিছু ইউজ করি না, জাস্ট 2-3টা ব্র্যান্ড ম্যাক্সিমাম। একদম। এবং আমি আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আজকে তুমি কোন পারফিউমটা ইউজ করেছো, এবং তখন না আমি তাকে যে উত্তরটা দিই সে বিশ্বাস করবে না, কারণ আমি 3-4টা মিক্স করে দিই অলওয়েজ। প্রতিদিনের ব্যবহৃত প্রসাধন যেটা প্রতিদিন ইউজ করছো? ময়শ্চারাইজার। প্রিয় ফ্যাশন ডিজাইনার কে? প্রচুর আছে, কাকে ছেড়ে কাকে বলবো। এমনি তোমার, তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? তুমি বললে তুমি ওয়েস্টার্নে থাকতে। আমি, আমার না একেবারে ঠিক নেই। আমার দেখা যায় যে আমি খুব ওয়েস্টার্ন আউটফিট পরলাম, আবার খুব একটা ঢাকা কলেজের অপোজিট থেকে একটা কিছু পরে ফেললাম, অথবা আমি খুব 1000 টাকার একটা শাড়ি পরে ঘুরে বেড়ালাম এবং সেখানেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করলাম আর খুব কনফিডেন্টলি। আমার এটা নিয়ে কোনো দাম নিয়ে, ব্র্যান্ড নিয়ে কোনো কিছু এসে যায় না। আমার কাছে মনে হয় এটা একেবারেই লেস ইম্পর্টেন্ট জিনিস, টাকা ম্যাটার করে না আমার কাছে। হ্যাঁ, আমি একটু দামি জিনিসের জায়গায় যদি ব্র্যান্ডের জায়গায় যাই, সেই ক্ষেত্রে আমার ব্যাগ, আমার সানগ্লাস, আমার শু, এগুলো ইম্পর্টেন্ট, আমার ঘড়ি, এগুলো পারফিউম। তারপর অনেক গল্প করলাম, আমি জানলাম তোমার সম্পর্কে অনেক কিছু, আমার দর্শকরা জানলো অনেক কিছু। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, সো তোমার যারা দর্শক আছে, যারা তোমার ওয়েল উইশার, তাদের জীবন যাপন সুন্দর করার জন্য তোমার যদি কোনো অ্যাডভাইস থাকে তুমি দিতে পারো? আমার ওই একটাই কথা যে খুব পজিটিভলি সব কিছু নেয়া। আমরা যাদেরকে দেখি, ইভেন যদি আপনি আমাকেও দেখেন, আমাকে সোশ্যাল মিডিয়াতে বা নানান জায়গায় দেখেন যে আমি খুব হ্যাপিলি লাইফ লিড করি, কিন্তু আমারও অনেক চ্যালেঞ্জেস আছে, আমাদের সবারই আছে। সো সবাই কিন্তু ইনসিকিওর আমরা কম বেশি, তো সেইটাকে আসলে মাথায় আসতে দেওয়া যাবে না, ওটাকে নিয়ে বেশি ভাবা যাবে না, সবসময় পজিটিভ কথা চিন্তা করতে হবে, নিজে কী কী ভালো করেছি, কী কী ভালো পেয়েছি, প্রতিদিন ঘুম থেকে উঠে সেটা মনে করা, সেটার নিয়ে অহংকার না করা, সেটা নিয়ে কৃতজ্ঞতা, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা বোধ জানিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।